হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম স্কোর ওয়ার্ল্ডে। বৃহস্পতিবার আইসিসি একাডেমির মাঠে অনুশীলন করতে নামে এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য যাওয়া সকল দলগুলো। তবে এই দিনে সবার নজরে আসে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটাররা। অনুশীলনের আগে পাকিস্তানি এক ক্রিকেটারের ইমামতিতে নামাজ পড়ে দুই দল, পাকিস্তান এবং আফগানিস্তান, যে বিষয়টি এখন নেট দুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। আর তারা এর মাধ্যমে আবারও প্রমাণ করলো সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ হলো নামাজ। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।